ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। ফেরারি গাড়ির ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। পপকর্ন খাওয়ার ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। স্মোকিং এর ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। কিবোর্ডের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। বেস্ট ফ্রেন্ডের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। মানবদেহে ভাইরাসের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। মাংসের ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। গাড়ির ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। রাতে ঘুমানোর ক্ষেত্রে আপনারা এই ফুটেজটি ব্যবহার করতে পারবেন। এই ফুটেজটিও প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন।